নমস্কার বন্ধুরা মিক্স ফিউজ সোমার পাঠশালায় আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও একটি রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভুট্টার চাট বা কর্ন চাট এই রেসিপিটি যতটি হেলদি ততটি কিন্তু টেস্টি এবং মুখরোচক তো চলুন আজকে এই কর্ন চাট বা ভুট্টার চাট কীভাবে বানাতে হয় সেই রেসিপিটি দেখে নিচ্ছি আমরা অনেকেই জানি এই রেসিপিটি বানাতে তবে আমি কিভাবে বানাচ্ছি এবং এতে কি কি দিচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ছোলা আর এখানে আছে বরবটির বীজ এই দুটোকে সারা রাত ভিজিয়ে রেখে এটাকে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে লবণ দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার জলটা ঝেড়ে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম আর এখানে দেখুন কর্ন অর্থাৎ ভুট্টাটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি এটা শুকনো ভুট্টা এটাকেও কিন্তু প্রেশার কুকারের মধ্যে চার পাঁচটা সিটি দিয়ে এরকম সেদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করা আলু ছোটো ছোটো টুকরো করে এবার দিয়ে দেবো এখানে শশা আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো শশা টমেটোটা আরও ছোটো ছোটো আপনারা কুচাতে পারেন তবে আমি একটু বড় বড় রেখেছি দিয়ে দিলাম উপর থেকে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর এখানে দেব পাতিলেবুর রস পাতিলেবুর রস দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণটা দিলে একটু গন্ধটা ভালো হবে সেই জন্যই বিট লবণ ব্যবহার করছি আর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা ছোটো চামচের এক চামচের মতো চাট মশলাটা দিলে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো হবে এখানে কিন্তু আর সেরকমভাবে আমি অন্যান্য মশলা আর মেশাচ্ছি না খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু এই চাট মশলা লবণ এবং এই যে আমি সবজিগুলো মিশালাম অর্থাৎ শশা টমেটো সব কিছু এগুলো কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে সব কিছুর সাথে ভালোভাবে মিশে গেলে একটা প্লেটে রেডি করে নেব এবং আমি একটু ডেকোরেট করে নেব সেটাও কি দিয়ে করছি সেটাও আপনাদের দেখাচ্ছি তো চলুন ভালোভাবে মেখে নিয়েছি এবার একটা প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে এবার এই চাটটা রেডি করে নেব এখানে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন এই রেসিপিটি প্রচণ্ডে সিম্পল এবং খুবই হেলদি শুধু এখানে সেদ্ধ করার সময় একটু সময় লাগে তাছাড়া কিন্তু সেরকমভাবে বানানোর সময় একদমই সময় লাগে না তো এইভাবে আপনারা অবশ্যই এরকম একটা হেলদি এবং টেস্টি রেসিপি বানিয়ে নিতে পারেন বিকেলের জলখাবার কিংবা সকালের জলখাবার হিসাবে তো দেখুন ওপর থেকে আমি একটু এখানে সেও ভাজে অর্থাৎ ঝুরি ভাজা ছড়িয়ে দিচ্ছি চাইলে এখানে আপনারা বাদাম ভাজাও দিতে পারেন যারা ধনেপাতা খান এবং ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করেন তারা অবশ্যই ধনে পাতা দেবেন কিন্তু তাহলে কিন্তু টেস্ট হয়ে যাবে আরও দ্বিগুণ তো দেখুন এরকম কর্ন চাট বা ভুট্টা চাট যদি সকালে জল খাবার কিংবা বিকেলে জলখাবার হিসেবে থাকে তাহলে এর থেকে হেলদি রেসিপি কিন্তু আর হয় না রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ